আসসালামু আলাইকুম শুভ সকাল তো আমরা নাস্তা করে নিচ্ছি রিতাজ নাস্তা খাবে না খুব বায়না ধরছিল তখন ওর সামনে ক্যামেরা ধরে বললাম যে এই তো তোমার ভিডিও করছি নাস্তা খাও সাথে সাথে সে নাস্তা খাওয়ার জন্য রেডি ওর একটু ঠান্ডা লেগেছে এ কারণে নাস্তা খাওয়ার অনীহা তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমার মেহমান আসবে বাসায় মেহমান বলতে কি আসলে আমরা যে চারটা যা আসি একই বাড়িতে থাকি একই বিল্ডিংয়ে থাকি একতলা দুতলা তিনতলা চারতলা পর্যন্ত তো আজকে আমরা সব যারা মিলে আমার বাসায় খুদের বোয়া আর প্রায় বারো রকমের ভর্তা বানানো হয়েছে তো ওদেরকে আমি দাওয়াত করেছিলাম আমরা এবার মাঝে মধ্যে প্রায় সময় আমরা এক একজনের এক একজনের বাসায় এই প্রোগ্রাম করে থাকি ওই এ কারণে আজকে একটু রান্না বান্না কিন্তু মুরগির গোস্ত বসাচ্ছি কারণ বাচ্চারা ওদের বাচ্চারা কেউ ভর্তা হয়তো অনেকে খাবে না ছোট বাচ্চার জন্য ওদের জন্য একটু মুরগির গোস্ত ভাত এটা রান্না করব এ কারণে যে রান্না বসিয়ে দিয়েছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আমি সাবিনাসমিন শিখা মামিস লাইফস্টাইল থেকে বলছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো মশলা কষিয়ে মুরগিটা দিয়ে দিচ্ছি আসলে মুরগির গোস্ত বলেন সব গোস্তই আপনাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে এ কারণে আর পুরোপুরিভাবে আসলে শেয়ার করছি না তো মুরগির গোস্ত ওই যে আলু দিয়ে বসিয়ে দিলাম এই মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি যেহেতু বেলা ছোট আর মেহমানরা চলে আসবে সবাই নামাজ পড়ে অবশ্য দূর থেকে না একই বাসা তারপরও সবাই অনেক তাড়াতাড়ি খায় তো এই কারণে আমি আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম আর তাছাড়া ওইদিকে বউ ভর্তা বানিয়ে বানিয়ে নিচ্ছে অনেক ধরনের ভর্তা ছিল এই তো মাংসটা হয়ে গে বসিয়ে দিলাম আর ওই যে পাশের চুলায় আমি বসিয়ে দেবো খুদের বোয়া এই খুদগুলো হচ্ছে আমাদের দেশের আমার মা বাড়ি থেকে নিয়ে আসছিল আমার জন্য তো আজকে আমি দুই কেজি খুদের বোয়া রান্না করব যেহেতু অনেকগুলো মানুষ আমি এগুলো বেছে নিয়েছি তবে কিছু কিছু কালো কালো চাল আছে আমি সবগুলো বাঁচতে পারি নাই কারণ হঠাৎ করে প্রোগ্রামটা হয়েছে তবে এখানে কোনো কণা বা অন্য কোনো ময়লা সেগুলো আমি বেছে নিয়েছি তো চালটা আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি যেহেতু দেশের চাল অনেক মোটামুটি ভালোই ময়লা আজকে আমি নতুন পাতিল উদ্বোধন করব। এই পাতিলটা আমি কিছুদিন আগে নতুন কিনেছি এবং আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আজ প্রথম নামাচ্ছি কারণ দুই কেজির খুদের বউ পাতিল আরও আছে আমার যেহেতু নতুন আর এই সব তুলে রেখে কী করব একটু একটু ব্যবহার করি কবে মরে যাই তো বলা যায় না তো এই কারণে আজকে নতুন পাতিলটা নামিয়ে বিসমিল্লা করে বসিয়ে দিলাম তেল দিয়ে এর উপরে শুকনামড়ি দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন একসাথে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম তো কিছুক্ষণ আমি একটু হালকা ভাজা ভাজা করে নিব আর আমার হাতে খুদের বুয়াটা সবাই খুব পছন্দ করে খুদের বুয়াটা আমার মার বাড়িতে যখন আমি ছিলাম আমাদের মানে বিয়ের আগে বা এখনও বাড়িতে গেলে আমার মা হয় সকালে নয়তো বা সকালে নাস্তা খাওয়ার পরে খুদের বোয়াটা রান্না করে কিন্তু আসলে আমরা ঢাকায় এগুলো সকালবেলা করাটা অনেক ঝামেলা ভর্তা সহকারে এ কারণে দুপুরবেলায় করি আস্তে ধীরে ভর্তাগুলো করা যায় পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এখন চালটা দিয়ে দিবো দিয়ে দিলাম লবণ তো ভালো করে নেড়েচেড়ে নেই আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে নাড়াচাড়া করে একটু কঠিন হয়ে যায় আর এই যে দেখুন ভর্তাগুলো কত রকমের ভর্তা বানানো হয়েছে এগুলি বানিয়ে সব বক্সে রেখেছে আর বানাবে কালিজিরা ভর্তা এই যে বড় রসুন পেঁয়াজ এটা একটু কালিজিরা বেশি দিয়ে ভর্তাটা বানাবে এটা ভেজে নিচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটু হালকা তেল দিয়ে বউ করে অবশ্য আমরা একটু কালিজিরাটা বেশি দিয়ে শুধু রসুন আর মরিচ দিয়ে করি কিন্তু বউ আবার রসুন বেশি এটা ওদের ওদের বাবার বাড়িতে এভাবে বানায় তো ওইভাবে আমাদেরকে এনে খা বানিয়ে খাওয়ায় তো সবাই ওরে ভর্তাটা খুবই পছন্দ করে তো অলরেডি আমাদের মেহমান চলে আসছে আমার রান্নাবান্না কমপ্লিট গোসল নামার সব কমপ্লিট এই যে সবাই দেখুন খেতে বসে গেছে আমার ভাসুর এখানে আমার দেবর আছে দেবরের মেয়েরা আছে আমার যা এই যে আমার নাতি রিতাজ তারপরে ভাসুরের মেয়েরা আছে নাতি টাতি সবাই এসেছে যে আমরা সবাই একসাথে ড্রয়িং রুমে নিচে বিছনা করে খেতে বসে গেছি আজকের খাবারটা আসলে মানে কি বলবো আপনাদেরকে মানে সবাই মিলে একসাথে খাওয়ার কারণে আমাদের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে সবাই খুব খুশি ছিল সবাই খুব ভালো খেয়েছে খুব প্রশংসা করেছে এখন সবাইকে বলে দিয়েছে যে বিকেলে সবাই চা নাস্তা করে তারপরে যাবে তো দেখতে থাকুন তো আমরা সবাই খেয়ে নিই আমার দেবরের তিন মেয়ে সে তিন মেয়েকে নিয়ে বসেছে তো এদিকে বউ রাতের জন্য এই যে পাস্তা এই যে সবজি সিদ্ধ করে নুডলস সব সিদ্ধ করে রেখেছে ওরা সব সন্ধ্যার সময় এসে খাওয়াবে এই যে দেখুন রান্না হয়ে গেছে তো আজকে আমি ভিডিওটি এখানে শেষ করে নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসব আর মেহমানরা সব চলে গেছে বিকেলে খেয়ে আর এদিকে রিতাজ পেঁপে খাওয়ার বায়না ধরলো তো রাতে ওর মা ওকে পেঁপে কেটে দিয়েছে বসে বসে খাচ্ছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম